হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা এই নিনজাকে নিয়ে নিউ মোডে স্টার্ট দিব। দেখো গাইস, আমাদের নিউ মোড কিন্তু অলরেডি এসে পড়েছে, অনেক মজা লাগে, বলতে গেলে ওয়ান ভার্সেস ওয়ানই। ঠিক আছে গাইস, তো আমরা স্টার্ট দিয়ে দিলাম আমাদের নিউ ম্যাচ। তো ভাই, আপডেটটা কী করছে? পুরো লবি টবি পুরাই চেঞ্জ করে দিছে। তো গাইস দেখি, স্টার্ট হোক ভাই। হয়েও গেছি স্টার্ট। ওপি গাইস, আমাদের নতুন এক্সপেরিমেন্ট আছে, ওইটাও বের করে ফেলবো। ওইটার ইমোটটা ভালো লাগতেছে না, আবার বাইর করতে মন চাইতেছে না। তো গাইস, প্রথম রাউন্ডে আমরা ডাবল এডাব্লিউ নিয়ে নিলাম। গাইস আমাদের এখানে কি এটা? ও ভাই চলো সামনে, চলো ভাই, টাইম ছুটতেছে আস্তে আস্তে। চলো গাইস, আমরা গ্লোবালটা হাতে নিয়ে নিই। তারপরে গাইস আমরা ডাবল এডাব্লিউ দিয়ে ওকে বসায় দিব। দেখি ভাই, ভাই এর আগে যত ম্যাচ খেলছে ভাই, প্রথম রাউন্ডে শুধু ডাবল ভিক্টর নিয়ে এসেছে। কী অবস্থা ভাই, ডাবল ভিক্টর, কাল ডাবল ভিক্টর, আমিও নিলাম ডাবল ভিক্টর। তো কো ভাই ব্যাটিক্স করে নেই ভাই, এডাব্লিউ আমি অত ভালো চালাই তার। ও ভাই সামনে, আর চান্দু এম করে রাখছে নাকি, কী দিয়ে মারতেছে এটা বুঝলাম না। দেখি এ ভাই, একটা একটা খেয়েছে, একটা খেয়েছে। ভাই 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 এদিক দিয়ে অ্যান্ড টু কি, ও ও ভাই সাপ খেয়ে দিলাম আমরা। প্রথম রাউন্ড ডাবল এডাব্লিউ দিয়ে তাকে খেয়ে দিলাম, সমস্যা নাই। তো গাইস, এইবারও আমরা দ্বিতীয় রাউন্ডে ডাবল এডাব্লিউ চালাবো। আর হচ্ছে একটা ডিজার্টিক্যাল নিয়ে নিই। দেখি গাইস, পারলে একটা ওয়ান ট্যাপ মেরে তার মাথার খুলি উড়িয়ে দিব। এখন দেখি সামনে যাওয়া যাক গাইস, একটা এটা মেরে নেই যার কারণে যদি। ও ভাই ড্যামেজ খেয়েছে, ও পি ভাই ড্যামেজ খাইতে আছে। আরে আরে মুরগি সেজে রয়েছে। ও ভাই একটা টুকি তো শেষ। ও বললো যে কিরে কি হইল। যাক গাইস, ওর সামনে আসা মাত্র ওই মরলো। গাইস আমরা দ্বিতীয় রাউন্ডে দেখি, মানে হ্যাঁ এক রাউন্ড শেষ, দুই রাউন্ড বাস, তিন নম্বর রাউন্ডে এখন আমরা কী করবো? দেখো গাইস কী হয়, সামনে যাওয়া যাক। এবার আমরা ডাবল এডাব্লিউ নিয়ে নিলাম, এবার তো মনে হচ্ছে ও চেটে গেছে। দেখি গাইস, যত এটা তো চান্দু ডাবল এডাব্লিউ বুঝো নাই, দুইটা গুলি লাগাইতে পারলে আর তুমি লবিতে চলে যাবে। ঠিক আছে, দেখি আমি বসলাম এখানে এনিমি। তো ভাই, আমি ভিডিওর শেষে কিছু কথা বলবো তোমাদেরকে গাইস, কথাগুলো একটু শুনো ভালো মতো। ভাই সামনে কি করতেছে ওইটা বুঝলাম না। ভাই এম করে রাখছে, ভাই শুয়ে পড়ি, শুয়ে পড়ে এখন দেবো দৌড় আমরা। চান্দু আসো আসো আসো, একটা ডেজার্ট দেওয়া, ডেজার্ট দিয়ে ওয়ান, আরে ওয়ান ট্যাপ লাগলো না। আর চান্দু রে কি করতেছো তুমি এগুলো? ভাই স্কাইলার মারবো না, না স্কাইলার মারবো না, তাহলে বট বলবে স্কাইলার আপাতত না। দেখি এখন কি করে, একটা টুকি খেয়েছি। ও ভাই ও ভাই, ভাই একটা টুকি খেয়েছি। এ ভাই আমি আমি, আরে গাই আর একটা টুকে লাগাইতে পারলে হয়তো, যাকে একটা লাইক দিয়ে দিলাম। এনিমিটা ভালো প্লেয়ার বলতে ড্রেস আপ দেখে মনে হচ্ছে, কিন্তু আচ্ছা আমরা এখন ইয়ানি আনি, কেউ জানে এই নামটা, এখানটা নামটা মিনি ইউজি গ্যাস, মিনি ইউজি ওপি। ও ভাই কি মেরে দিল এটা, এন্ড টুকে এন্ড টু, ভাই ও সামনে খেলে দাঁড়াইলাম আরও নাই, লবিতে চলে গেল। গাইস তিন নম্বর রাউন্ড আমরা জিতে গিয়েছি, মানে পাঁচ নম্বর রাউন্ড জিতলে, মানে পাঁচ নম্বর না, চার নম্বর শেষ হলেই গাইস আমরা পুরো ম্যাচ জিতে যাবো। এখন দেখি ওরা কী করে, আমরা মিনি ইউজি নিয়ে গেলাম আবার। আর গাইস দেখি ডাবল ডাবল চালাচ্ছি, আমি অত ভালো স্নাইপার চালাতে পারি না কারণ মোবাইল প্লেয়ার। তো তারপরও গাইস র্যাঙ্কের স্নাইপার আর শর্ট রেঞ্জের স্নাইপার, ভাই আমার মাথার উপরে তো বলবো কে, এ ওয়াট দ্য হেল কোথায় গেল ভাই, নিচে পড়লো না ভাই, কী ধরনের গ্লিচ এগুলা। দেখি ও তো ভাই এম করে আছে, দেখি একটা জাম শট দিয়ে দিই আমরা। আরে ভাই একটু লাগছে না, একটু সাইডে আসি, একটু সাইডে না হালকা সাইডে, একটু আর একটু দাঁড়াও এম এম করে মার। এ ভাই বেঁচে দিতে, ভাই একটু শয়তানি করতেছি। দেখি চান্দু আসো 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 আসো, এন্ডে ওকে আর একটা, এখন সামনে যাই, দূরে সামনে যাই গ্যাস, দেখি কী হয়। আমরা একটা ইয়া মেরে নিই ফ্ল্যাশ বুম কে ভাই, আরে আমরা এখানে হয়ে গেলাম ভাই, এখন তো আমরাই শেষ। ও ভাই ওই চান্দু যে বাম সাইডে, এই ডান সাইডে, ডান সাইডে, দেখি চান্দু এদিকে আসো। হ্যালো ব্রো কি অবস্থা তোমার, আসো চান্দু আর একটা টুকি খাওয়ার একটা। এ মিনি ইউজি, ভাই মিনি ইউজি দিয়ে দিলাম, সমস্যা নাই আমরা গ্যাস মিনি ইউজি দিয়ে দিচ্ছি। ও তো মনে হয় এবার গ্যাস আমি শিওর আছি ও মিনি ইউজি নিয়েই আসবে, কারণ গ্যাস মিনি ইউজি ভাই যখন লাগে একদম হেলমেট যে উড়ে উঠেও দেখা যায়। তো দেখি গ্যাস সামনে চলো, দেখি কী হয়। আমরা এখন ঘুষি দিয়ে মারবো, সব গান টান তো ফালাই দিলাম দেখলা। তো দেখি চান্দু আসো, একটু সামনে আসো, একটা টুকি খাও। এ ভাই 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 আমি শেষ, ভাই আরেকটা, আরো আরো দুইটা ভাই, থ্রি লেভেলের বেস্ট তো, তাই 33 করে ড্যামেজ দিচ্ছে।
নাহলে ও এন্ড টু কে ভাই ঘুষি দিয়ে মেরে দিলাম ভাই। এন্ড বুয়া গাইস ভালো হলো আমাদের নতুন মিউট। এখন গাইস আমরা ওই যে ওই ওই বিষয়টা কথা বলবো, আমরা দেখো গাইস কি বলি, মনোযোগ দিয়ে শোনো। তো গাইস আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গাইস বাংলাদেশ সার্ভারের পিং সমস্যা নিয়ে। গাইস এত পরিমাণ, আমার তো নিজেরও পিং সমস্যা হয়, আমার বন্ধু বান্ধব যতজনই আছে মানে বলতে গেলে সবার পিং সমস্যা এত। ভাই আমাদের কি বাংলাদেশ সার্ভার কি দেওয়া হয় নাই নাকি বুঝতেছি না তো কিছু, নাকি যে কোনো একটা সার্ভার নাম দিয়েছে যে বাংলাদেশ সার্ভার, এগুলো কি ভাই? ভাই এত পরিমাণ পিং সমস্যা, আমি তো ওয়াইফাইয়ের পাশে বসেই খেলি তারপরেও এত ভাই কি বলবো মানে পিং যে এত এত হাই ভাই। আর মানে এটাই আর কি বলতে চাইছিলাম যে কত বড় বড় ইউটিউবারদের কাছে যে কমেন্ট করতেছি ইটস কাপ মিস্টার টিপল আর গালিব গেমিং, গালিব গেমিং তো ফাও রোস্টেড ওয়াই তো ফাও, ওদেরকে বলে লাভ হবে না গাইস। ওরা পার্টনারশিপে যায় যারা যারা জয়েন তারা গাইস কোনো কথা শুনতেছে না আমাদের কেন ভাই, এগুলো আর কি। তোমরা তো একটু হলেও বলতে পারো যে গাড়িনাকে যে পেইং সমস্যা নিয়ে, তো এখন আর কি বলবো বলো গাইস। তোমরা আর বড় বড় ইউটিউবারদের কাছে যাও তো গাইস, একটা রুকে ফেফের নাম মানে অনেক ভালো খেলে আর কি প্লেয়ারটা, তো ওর ভিডিওটাও আমি একবার দেখছিলাম, ভালো কন্টেন্ট ঠিক আছে মানে বলছিলো যে মানে ওর কাছে অনেকজন কমেন্ট করছিলো, তারপরে গাইস ভালো লাগলো না আমাদের কাছে। কিন্তু যে ভাই আমাদের পিং সমস্যা নিয়ে গেমের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে মানে পিং সমস্যা ভাই, ওকে বলছিলাম ও বলছে যে পরে কথা বলবে ঠিক আছে গাইস। ও ইউটিউবার হয়েছে মানে কত 1 মিলিয়ন মনে হয় না, এখনও হয়ে যাবে অতি শীঘ্রই, সমস্যা নাই, মাত্র 20K মতো হয়েছে। তো গাইস এখন আর কী করবো বলো আমরা তো আগে পর্যন্ত।